তো এখানে ছোটখাটো একটা প্রবলেম হইছে জিক্সারের সাথে, একটা ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট হইছে, ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট। দীর্ঘ 5000 কিলোমিটার রাইডের পরে ভাইয়ের অবস্থা। এপারে থেকে রামগড় পর্যন্ত রোডটাতে অনেক বেশি কর্নারিং আছে। তো এখানে ছোটখাটো একটা প্রবলেম হয়েছে জিক্সারের সাথে। আমাদের ব্রাউন বাইকার উনি ওনার এক্স ব্লেডটা জিক্সারকে দিয়ে জিক্সারটা চালাচ্ছিল। তো জানেনই তো অটোরিকশার অবস্থা, মানে হুটহাট বাপের রাস্তা, নানা রাস্তা, দাদার রাস্তা, কোনো একটা পূর্বপুরুষের রাস্তা আছেই ওদের, মানে কোনো না কোনো সম্পর্ক আছে রাস্তার সাথে এদের। হুট করে গাড়িটা ঘুরাই দিছে, এবার উনি যায় খাইছে মায়ের। এই যে এখানে সেম অটোর কারণে আবার আরেকটা বাইক অ্যাক্সিডেন্ট, সেম অটোর কারণে। এখানে একটা ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট হয়েছে, ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট। ও মাই গড, ও মাই গডনেস। কে এ 4B কে মারছে? 4B রে মার দিছে, দেখলাম তো আমি। এগুলো কোনো কথা? এই সামনে 4B রে আবার মারছে না? 4B রে মার দিছে তো। আমি সামনে যেতে 4B রে ফেলা দিছে। টমটমে টমটমে এর ডাক্কা নাই, ডুম করে ডুম করে উড়ে যাচ্ছে। বটি গেছে, টোটালি এটা বটি গেছে, এক্সাক্ট বটি গেছে গাড়ি। চলেন চলেন, যাক আল্লাহ বসে ড্রাইভার বাঁচিয়ে আছে, আরেকজন মারা গেছে। এই যে পাহাড় কাটা রাস্তার ভিউটা খুবই অস্থির লাগে। ওয়াও নাইস, এই পাশ থেকে ভিউটা জোস আসতেছে, সাজেক সাজেক একটা ফিল আসতেছে এখান থেকে, নাইস। এখন আছি আলুটিলা পর্যটন পার্ক, জেলা প্রশাসন। আচ্ছা, মাঝখানে মোটামুটি কিছু বিপদ গেল, আমরা আলাদা হয়ে গেছিলাম সবাই, এক একজন এক এক দিকে। এখন আবার সবাই একসাথে এক জায়গায় আসছি। মানে কি সামনে মারি দিছে ডাইরেক্ট? যখন বেরোচ্ছে না, আমি দেখছি সামনে গেলে ওনার হেডলাইট ভাঙি যাবে। আমি ডান পাশে গেছি, ওনার বাম্পার লাগি ওরে গাড়ি ইয়াতে আছে না হেডলাইটটা, হ্যাঁ ওর গাড়ি হেডলাইটটা আমার ডাইরেক্ট পায়ের উপর উঠছে। সো এখন যাচ্ছি হচ্ছে আমরা আলুটিলা গুহায়। আমাদের বাইক সবগুলো ওখানে উপরে পার্ক করা আছে। এন্ড এখানে ওয়াও, এই জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগে আমার। এখন তো ব্লার করে দিছে, আগে প্লেন ছিল এখান থেকে নিচে, মানে মনে হতো সরি দাগ হয়ে গেছে, ব্লার করে না, এটা দাগ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, যেটা দাগ হয়ে গেছে সেটা নিয়ে আর কথা বলে লাভ নাই। তো এখন যাচ্ছি হচ্ছে আলুটিলা গুহা। এর আগে আস্তে আস্তে বেশ কিছু বিপদ ঘটছে, সেটা হচ্ছে আমাদের জিক্সারের হালকা হালকার উপর ঝাপসা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার উপর একটা ট্রাক উল্টে যেতে দেখলাম, ওখানে নাকি মানুষ একটা মারা গেছে। দেন আমাদের টিমের না আরেকটা 4B দেখলাম অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো এই আর কি ব্যাপার, সবাই আছে আমাদের। দীর্ঘ 5000 কিলোমিটার রাইডের পরে ভাইয়ের অবস্থা, মানে 5000 কিলো, এখন সে দীর্ঘ আমেরিকা থেকে আসছে। আরে না, লাদাখ কেন গেয়াতে গেছে না, চট্টগ্রাম থেকে, আরে নিউজিল্যান্ড গেছে না, নিউজিল্যান্ড থেকে আসতেছে। কি কর, আমরা কোথায় গেলাম? নিউজিল্যান্ডে তো গেলাম, এখানে একটা রেস্টুরেন্ট বা সামথিং দেখা যাচ্ছে, ওখানেই আমরা এখন দুপুরের লাঞ্চটা করব। দেন হচ্ছে এখান থেকে আলুটিলা গুহায় যাব। সো ততক্ষণে আলুটিলা পর্যটন কেন্দ্রের কিছু ভিউ উপভোগ করেন। Thank you.
হবে এই দাঁড়া দাঁড়া মানে শুবে আসতে এই উফ ফাইনালি জুতা হাতে নিয়ে জুল দিয়ে ফুরে আগে সাগর করে দিলাম এক পিস করে দিয়ে দি আলুটিলা গুহা ঘোরা শেষ এবং এখানেই ছিলাম আলুটিলা পর্যটন কেন্দ্রের ভিতরেই ছিলাম খাওয়া দাওয়া এখানে করছি স্পা একটা ওয়ালে প্রিন্ট করা রেস্টুরেন্ট ছিল ওখানে খাইছি খাওয়া দাওয়া একদম ইনস্ট্যান্ট রেডি করে দিছে মানে খুব বেশি পরিমাণে গরম ছিল সো এরপরও খিদার চক্করে খাই ফেলছি দেন এখন এখান থেকে আর কোথাও যাওয়ার প্ল্যান নাই এখান থেকে ডিরেক্ট চিটাগং বাট আমরা যে রোড দিয়ে আসছি ওই রোড দিয়ে যাবো না আমরা হচ্ছে রামগড় হয়ে সেলফি রোড একটু করে দাঁড়াবো সেলফি রোডের ওখানে ঘোরাঘুরি করে বা কয়েকটা ছবি টবি তুলে ওই দিক দিয়ে ডিরেক্ট ঢাকা চিটাং হাইওয়ে দিয়ে উঠবো আর কি এই হচ্ছে ব্যাপার সো গুড বাই আলুটিলা সবাই আসুক সবার জন্য ওয়েট করি স্বাগতম গুইমারা এখন আমরা খাগড়াছড়ি শেষ করে গুইমারায় এসে ঢুকছি আমি আছি সবার সামনে আর আমার ঠিক পিছনেই আছে সানি ভাই অ্যান্ড বাকিরা ক্রমান্বয়ে আস্তে আস্তে পিছনে আছে সো যেহেতু ছোটোখাটো একটা বিপদ হয়েছে আমাদের সাথে আমরা ওভাবেই আস্তে ধীরে যাচ্ছি কোনো রিস্ক নেওয়া যাবে না খাগড়াছড়ি গুইমারা হয়ে যে রোডটা গেছে মানে এই রোডটা দেখতে খুবই অসাধারণ এই রোডটা আমার খুব বেশি পরিমাণে ভালো লাগে বিকজ অফ এর আঁকা পাকা কর্নারিং বাট এই রোডে বাইক চালানোর সময় বা কর্নারিং করার সময় অবশ্যই খুব বেশি সাবধান থাকতে হবে বিকজ অফ এখানে অতিরিক্ত পরিমাণে ব্লাইন্ড স্পট যার কারণে এখানে বিভিন্ন মোড়ে মোড়ে গ্লাস লাগাই দিছে যেখানে যেখানে বেশি ব্লাইন্ড স্পট ওইখানে গ্লাস লাগানো আছে এরপরও অপোজিট থেকে যে গাড়িগুলো আসবে এগুলো আপনার টোটালি চোখেই পড়বে না সো এই রোডটাতে যারা আসবেন বা যারা বাইক চালাবেন সবাই তো অবশ্য ভালো চালান কিন্তু এরপরও সাবধানে চালানো ট্রাই করবেন বিকজ অফ একটা দুর্ঘটনা মানে বুঝতেছেনি বাকিটা তো আর বলার প্রয়োজন নাই সো এই রোডে আসলে খুব বেশি জোরে জোরে চালাই দিতে ইচ্ছা করবে অ্যান্ড কর্নারিং করতে ইচ্ছা করবে কারণ অনেক বেশি স্পেস আছে কর্নারিং করার জন্য এরপরও সাবধানে চালানোর জন্য অনুরোধ করতেছি ও মাই গড এই যে 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 এরকম বাস চলে আসে সামনে সামনে এরকম বাস চলে আসবে হুটহাট যেখানে আপনি চাইলেও হাই স্পিডে কর্নারিং মানে কর্নারিংয়ে কন্ট্রোল করা পসিবল না তো এই হচ্ছে ব্যাপার এইসব রাস্তায় যতক্ষণ না পর্যন্ত বিআরটিএ বা সরি বিআরটিএ বাস অথবা এই বাসগুলো যতক্ষণ না পর্যন্ত আপনাকে সাইড দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ওভারটেক করার ট্রাই করবেন না কারণ মানে অ্যাকচুয়ালি কিন্তু এই রাস্তার রাজাই হচ্ছে তারা আমি আর সানি ভাই মোটামুটি অলমোস্ট একই মানে একইভাবে রাইড করতেছি বাকিরা একটু পিছনে পড়ে গেছে আমাদের পিছনে প্রায় দুইটা ট্রাক বাস ছিল মেবি ওগুলাকে ওভারটেক করতে সমস্যা হয়ে যাচ্ছে ওটাই কারণ হচ্ছে এসব রাস্তায় মানে রাস্তা ছোট প্লাস বাস ট্রাক এগুলো থাকলে এগুলোর পিছনে যদি বাইক থাকে ওটাকে ক্রস করাটা খুবই কষ্টসাধ্য হয়ে যায় এই আর কি ব্যাপার আমরা সামনে জালিয়াপাড়া গিয়ে ওদের জন্য দাঁড়াবো এখান থেকে জালিয়াপাড়া 3 কিলোমিটার প্রায় চলেই আসছি অলমোস্ট তো আমরা এখন আসছি হচ্ছে জালিয়াপাড়া জালিয়াপাড়া থেকে আমরা এদিক দিয়ে সোজা আসছিলাম সোজা এসে আমরা এই সিন্ধুকছড়ি রোড হয়ে ঢুকছি আর এখন এদিক দিয়ে চাইলে সোজা আমরা চট্টগ্রাম চলে যেতে পারবো বাট ওরা কি বলে রামগড় হয়ে যাবে বলছে রামগড় হয়ে সো এখন এখান থেকে আমরা সোজা এদিক দিয়ে রামগড় হয়ে চলে যাব হেয়াকো হয়ে ঢাকা চিটাং হাইওয়ে ধরবো এই হচ্ছে ব্যাপার এদিক দিয়ে গেছিলাম এদিক দিয়ে ঘুরে ঘুরে এদিক দিয়ে আসছি এখন সোজা যাব না আবার এদিক দিয়ে ঘুরে ঘুরে ওদিক দিয়ে যাব জালিয়াপাড়া থেকে রামগড় পর্যন্ত রোডটাতে অনেক বেশি কর্নারিং আছে বাট এই রোডটা খুবই উঁচু নিচু দ্যাটস ওয়াই গাড়ির ব্যালেন্সটা ঠিক থাকে না ওই যে বলছিলাম সিন্ধুকছড়িতে যে একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচছি সেম প্রবলেম সো যেহেতু এখানে প্রবলেমটা বুঝে গেছে এখানে কোনো রকম রিস্ক নেওয়া যাবে না সেফলি যাইতে হবে কারণ হচ্ছে গাড়ির টোটালি গ্রিপ পাচ্ছে না কর্নারিং করার সময় গাড়ি যখন এরকম উঁচু নিচু করে ড্রিবলিং করে তখন ব্রেক করার তো কোনো মানে প্রশ্নই আসে না এখানে টোটালি ইঞ্জিন ব্রেকের উপর চলতেছি ফুললি ইঞ্জিন ব্রেকের উপর চলতেছি এমনি ব্রেকগুলো মনে হয় আমাদেরকে 30%ও কাজ দিচ্ছে না যা বুঝতেছি এ হচ্ছে ব্যাপার সো সবাই যারা এই রাস্তায় যাবেন কর্নারিং দেখে তো অবশ্যই মাথা খারাপ হয়ে যাবে কারণ এটা প্রায় সব বাইকারের উইকনেস আর যারা স্পোর্টস বাইক চালায় তাদের জন্য তো আর বললো আমি না তো এ হচ্ছে ব্যাপার সাবধানে চালাবেন আপাতত আমরা যাই মজা নিতে নিতে
আমাদের পিছনে একটা প্লাটিনের লোকাল রাইডার আমাদের সাথে খুব ভালোভাবে টানতেছে, টানাটানি করতেছে। বাট আমরা ওনার সাথে কখনোই টানাটানি করব না, বিকজ অফ সে হচ্ছে লোকাল অ্যান্ড এই রাস্তায় তার প্রতিদিন চলাফেরা অ্যান্ড এই রাস্তার প্রত্যেকটা ভাঙা উঁচু নিচু সব কিছুই তার মুখস্থ। সো তার চেয়ে ভালো এখানে রাইডার কেউ নাই। সো আচ্ছা উনি দাঁড়ায় গেছে, আমরা ওনাকে ওভারটেক করতে যাচ্ছি। তো আপনারা যারা মোটামুটি পাহাড়ে রাইড করেন তারা এরকম বাইক তো দেখেনি 100%, বাট ওদের সাথে টানাটানি বা পাল্লাপাল্লি করার কখনোই চেষ্টা করবেন না। ওরা যেমনে তেমনে গাড়িটা কন্ট্রোল করতে পারবে, কারণ এটা ওনাদের ঘরের রাস্তা, বাট আপনি পারবেন না। এখান থেকে বারুয়ারহাট দেখাচ্ছে 36 কিলোমিটার, চট্টগ্রামের কিছুই দেখাচ্ছে না। বারুয়ারহাট হয়ে আমরা ঢাকা চিটাং হাইওয়েতে উঠে যাব। সো এখান থেকে তো ডিরেক্ট টান, ওখান থেকে মেবি আর 30 কিলো কি 40 কিলোর মতো বারুয়ারহাট থেকে চিটাং। এ হইতেছে ব্যাপার, রামগড় না জালিয়াপাড়া টু রামগড় পর্যন্ত রোডটা খুবই অসাধারণ ছিল। খুব মানে ভালো ভালো কর্নারিং হয়েছে, জোস জোস কর্নারিং হয়েছে, একদম আত্মতৃপ্তি মিটে কর্নারিং করছি আজকে থেকে। ও মাই গড, আর সময় হচ্ছে এখন 6:08, আর আমরা এখন রামগড় ক্রস করে বারুয়ারহাটের দিকে আগাচ্ছি। এখান থেকে বারুয়ারহাট আরও অনেক দূর, প্রায় 30 কিলোমিটার। সো আমরা চিটাং পৌঁছাইতে আই থিঙ্ক আমাদের 8টা বাজতে পারে। হচ্ছে রামগড় চা বাগান, এখানে আমরা সবাই দাঁড়াইছি বিকজ অফ আমাদের মনে হয় না সেলফি রোড গিয়ে আমরা কভার করতে পারবো বলে। সো আপাতত যেটা দেখতেছি ওটারই ভিউ দেখেন, এদিকে সূর্যাস্ত, গাছের পিছনে পড়ে গেছে সূর্য, যাই যাই অবস্থা। আর এদিকে অসম রোড, সেই লাগে সেই। তো এখন সময় বাজে সন্ধ্যা 6:37, আর এখন আমরা আছি হচ্ছে হেয়াকু অ্যান্ড সেলফি রোডে দাঁড়ানো হয় নাই, দ্যাটস ওয়াই ওখানে আর কোনো ফুটেজ হয় নাই। অ্যান্ড অলরেডি দিনের আলো শেষ, অন্ধকার নেমে আসতেছে, অ্যান্ড আমাদের চিটাং যেতে আরও মিনিমাম 60-70 কিলোমিটার বাকি আছে। সো অন্ধকারের মধ্যে আপনাদেরকে কী দেখাবো, সারাদিনই আপনাদের সাথে ছিলাম, যতটুকু পারছি কভার করার ট্রাই করছি। অ্যান্ড আজকের ভিডিওটা এখানেই শেষ হবে। অ্যান্ড যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কিছু জানানোর থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে, আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।